আমি যখন আমার মাতৃত্বের খবর সম্রাট আরাশকে দেব, তিনি নিজে অস্থির হয়ে উঠবেন। কিন্তু মানসিং যদি প্রাসাদে ফিরে আসে, তখনও কি আপনি তাকে সম্রাট হওয়ার দোহাই দিয়ে চুপ করিয়ে দেবেন? তাই না যুবরাজ? তুমি একে একে হাসবে না আমাকেও বলবে? কি ভাবছো তুমি? বুদ্ধি, এক কথায় তুই পাখি শিকারের বুদ্ধি। এমন ভাবনা এই মেঘমন্ডলে শুধু এই পয়ধারী ভাবতে পারে। ধন্য ধন্য পয়দার তোমার বুদ্ধির জন্য। তোমার এই বুদ্ধি কথাটা আমাকে বলবে না নিজে নিজে আনন্দ করবে? বলবো বাবুস, কি বলবো, তোমার জন্যই তো, তোমার জন্যই তো এই বুদ্ধিটা আমি বের করেছি, ভেবেছি। এবার আমার কথাটা শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করব, আর তুমি উল্টে আমাকেও একটা প্রশ্ন করবে। আর আমাদের মধ্যে যে এই প্রশ্নের উত্তর দিবে, অন্যজনকে বিনা প্রশ্নে মেনে নিতে হবে। ঠিক আছে? হয়তো ঠিক আছে, কিন্তু উত্তর না দিলে কি হবে সেটা বুঝতে পারছি না। তোমাকে তোমাকে একটা কথা বোঝানো যে কত মুশকিল। এখন আমার কথা শোনো, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমার পরবর্তী তিনটে কথা আমি বিনা বাক্যে মেনে নিতে বাধ্য থাকব। আর যদি না পারি? না পারলে আর কি, আমার কথা মতোই তোমাকে চলতে হবে, তোমাকে এই বন্দী দশায় থাকতে হবে। এবার বুঝেছ? কিন্তু এ কথাটা আমার মোটেও ভালো লাগেনি। আমি আমার আমাজনের কাছে যাব। সে যাবে, যদি তুমি এই খেলায় জিততে পারো তাহলে যাবে। কিভাবে সম্রাট আরাশের কাছ থেকে রাজত্ব আদায় করতে পারি? যাই হোক, যখন আমার মাথায় বুদ্ধিটা এসেছে, আমি আমি তোমাকে প্রশ্ন করব, তুমি প্রস্তুত হও। এবার বলো, আমি দিলাম যত মেঘ, তুমি দিলে তত মেঘ, তোমার আম্মা জান দিল তার অর্ধে, আকাশ দিল বাকি পাঁচ, সব মিলিয়ে ৪০। তাহলে এখন বলো, তুমি দিলে কত মেঘ? ইয়াপার কেমন প্রশ্ন! এটাই তো বুদ্ধির খেলা। যদি তুমি পারো আমার প্রশ্নের, ha 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 ha!
अरे तुम्हें काके नहीं शुरू करा आमी सत्य खूब आनंदित तुम्हें देखे इलो आज जो मानसिंहर बेपारे सिद्धांत ना नहीं अनेक बड़ विपदे सम्मुखीन होते हबे রাজমাতা যুবরানী মানসিংকে এই প্রাসাদ থেকে বিতাড়িত করেছেন আম্মাজান। তুমি কি বলছো কারাব? মানসিং এখন কোথায়? আপনার পুত্র যদি মানসিংকে ফিরিয়ে আনতে চান তাহলে মানসিং কোথায় আছে সেটা জেনে নেওয়া খুব একটা কঠিন বিষয় হবে না বড় মাতা। ফিরিয়ে আনতে চাই মানে मानसिंह को अवश्य फिर आनते कारावी स्त्री प्रसाद युवरानी युवराज कारब के बोझान चेष्टा कर बड़ मैदान और से मानसिंह के जो फिर आनते हैं तब राजमाता सामने ताके बड़ आत्मत्याग स्वीकार करते हबे তাহলেই হয়তো রাজমাতা মানসিংহের শাস্তি মাফ করে দিবেন। আত্মতে মনে খারাপ কি করতে হবে? হয়তো যুবরাজ আর্দার মতো আমাকেও মেঘমণ্ডলের সম্রাট হওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে আম্মাজান। তা কি করে সম্ভব? বড় মাইতান আপনার কাছে আপনার পুত্রের সম্রাট হওয়া বড় নাকি তার স্ত্রীর সম্মান? যুবরাজ খারাপ হয়তো চাইলে অন্য কোন সাম্রাজ্য দখল করে সেখানকার সম্রাট হতে পারবেন, কিন্তু আজ যদি মানসিংকে ফিরিয়ে আনা না যায় তবে মানসিংহের জায়গা কি অন্য কেউ নিতে পারবে? মানসিংকে আমি আমার মনের যে জায়গা দিয়েছি সেখানে অন্য কাউকে আমি দেখতে পারবো না আম্মাজান। তাহলে সময় নষ্ট কেন করছেন যুবরাজ? যান রাজমাতাকে গিয়ে এই কথা জানিয়ে ফিরিয়ে নিয়ে আসুন যুবরানী মানসিংকে। হ্যাঁ কারক, যুবরানী ইলম যা বলেছে সেটা তোমার আর মানসিং এর ভালোর জন্য বলেছে। তাহলে তুমি রাজমাতাকে এক্ষুনি গিয়ে জানাও সাম্রাজ্য ছেড়ে দিয়ে তুমি মানসিংকে ফিরে পেতে চাও। হ্যাঁ মাজা, আমি রাজমাতাকে সেটাই বলবো। কই সম্রাট আরাশের কন্যা সুরায়া, দাও আমার প্রশ্নের উত্তর দাও। আমি দিলাম যত মেঘ
তুমি দিলে ততনে তোমার আম্মা জান দিল তার অর্ধে আকাশ দিল বাকি পাঁচ মিলিয়ে হয়ে গেল চল্লিশ তাহলে তুমি কত মেঘ দিলে চোদ্দ কি আমার চোদ্দ আর তোমার চোদ্দ সব মিলে হলো আঠাইশ তার সাথে আম্মা জানের অর্ধেক মানে সাত সাত যোগ করে পঁয়ত্রিশ তার সাথে আকাশের পাঁচ নিয়ে চল্লিশ এটা তো এমন বড় কথা নয় তোমার পাড়াটাই আসল কথা নয় এখন তোমায় আমাকে একটা প্রশ্ন করতে হবে যদি আমি উত্তর দিতে পারি তাহলে আবার প্রশ্ন করব আমি তোমাকে কই তখন তো তুমি এইরকম কথা বলোনি বলিনি তাতে কি হয়েছে এখন বললাম যতক্ষণ না আমাদের মধ্যে কেউ হার স্বীকার করবে ততক্ষণ তো আমি থামব না আমি যখন থামতে রাজি নই তখন তো তোমাকে হার মানতেই হবে নাও নাও এখন প্রশ্ন করো আমার ঠিক আছে বলো দেখি আমাদের মেঘমণ্ডল পৃথিবীতে যে আলো দেয় তার নাম কি কি সহজ প্রশ্ন কি সহজ প্রশ্ন কি সহজ প্রশ্ন কি আমি এই খেলার নিয়ম বদলে দিচ্ছি যদি আমি এখনই উত্তর দিতে পারি তোমার এই প্রশ্নের তাহলে আমার এইখানেই তোমাকে বন্দি থাকতে হবে ওরে সহজ প্রশ্ন রে যেখানে খেলার নিয়ম এত কঠিন সেখানে এত সহজ প্রশ্ন কেউ করে আমি কি ভুল শুনলাম নাকি তুমি আমাকে ভুল বললে ছোট রানী না সম্রাট আপনি ঠিকই শুনেছেন আমি আমার কন্যা সন্তানের কথাই বলেছি আপনাকে আমি যতদূর জানি সন্তানের জন্ম দেওয়া তোমার কোনোদিনই সম্ভব ছিল না কিন্তু হঠাৎ করে কন্যা সন্তান পেলে কি করে তুমি মা হতে না পারার জন্য বিগত বহু মুহূর্ত আমি কষ্ট সয়েছি সম্রাট আপনিও তা জানেন কিন্তু সেদিন যখন চঞ্চলা চপলার সঙ্গে শ্বেত শুভ্র মেঘমণ্ডলে গেলাম সেদিন হঠাৎ আর যদি আমার সন্তান থাকতো তাহলে আমি বিষাদের অন্ধকারে নিজেকে হারিয়ে যেতে দিতে চাইতাম না
তুমি আমাকে কি বলে সম্বোধন করলে? মাইটান। আরেকবার বলো কন্যা, আরেকটিবার বলো। মাইটান মাইটান, তুমি কাঁদছো কেন? খুশিতে মামনি, আমি খুশিতে কাঁদছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কিভাবে মাতৃত্ব লাভ করেছি। বুঝতে পেরেছি ছোট রানী, কিন্তু এই প্রাসাদে আমার কথাই শেষ কথা নয়। তার উপর তুমি যখন কন্যা সন্তানের জন্ম দিয়েছো প্রাসাদের বাইরে এবং এমন এক পরিস্থিতিতে যখন সুরাইয়ার আবির্ভাব অন্য বহুভাবেই সম্ভব। আপনি কি বলছেন সম্রাট? আপনি কি বলছেন? আপনি কি আমার মাতৃত্ব অস্বীকার করতে চাইছেন? আমি কিছুই অস্বীকার করছি না হান, আবার তোমার মুখের কথাও আমি বিশ্বাস করতে পারছি না। আমি শুধু তোমাকে বলতে চাচ্ছি যে এই মুহূর্তে ওই মেয়েকে আমি নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারছি না। আগে আমি উপযুক্ত প্রমাণ পাব, তারপর ওই মেয়েকে আমি আমার নিজের কন্যা হিসেবে মেনে নেব। সম্রাট, আপনি আমার উপরে অবিচার করতে পারেন না। ও আমার নিজের মেয়ে, আমাদের দুজনের কন্যা সন্তান। আমি নিজে ওকে জন্ম দিয়েছি। চঞ্চলা চপলা সাক্ষী আছে, এমনকি যুবরাজ মানসী। এ বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না ছোট রানী। আরেকটা কথা, এই প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত এই প্রাসাদের কেউ যদি এ কথা জানে তাহলে তোমাকে এবং তোমার কন্যাকে আমি সারা জীবনের জন্য কারাগারে নিক্ষেপ করব। আপনি কি করলেন সম্রাট? আপনি আমার কন্যাকে অস্বীকার করলেন, আমাদের কন্যাকে অস্বীকার করলেন, আমার মাতৃত্বকে অস্বীকার করলেন। আপনি করতে পারেন না সম্রাট, আমার কেউ নেই। রাজমাতা, ছোট রানী সাহেবা তার কন্যা সুরাইয়াকে নিয়ে কথা বলতে সম্রাট আরাসের কাছে গিয়েছে। ছোট রানী কন্যা সন্তানের জন্ম দিয়েছে? হ্যাঁ রাজমাতা। আপনি এসব জানতে চাই না, আমি শুধু জানি আমার যে পরিমাণে ক্ষতি হয়েছে তার উপযুক্ত ক্ষতিপূরণ চাই। দেখুন, ধীরে ধীরে আপনাদের চিন্তা আরো বাড়বে যুবরাজ। এক পর্যায়ে এই মেঘমন্ডলে এমন কিছু ঘটবে যে এই মেঘমন্ডলের ভবিষ্যৎ বলে আর কিছুই থাকবে না।